দালাল এসির ভিতরে মার্কেটের ভিতরে কাজের কথা কই আনছে বুঝছেন কইছে মার্কেট মার্কেটের ভিতরে কাজ ঠিক আছে মার্কেটে এসির ভিতরে কাজ এসিতে এসির ভিতরে আমরা কাজ করতেছি বর্তমানে আমরা যে কাজ করতেছি কিং সালমান পার্কের ভিতরে ঠিক আছে কি এসি দেখছেন এসির বাতাস ও অস্থির এসির বাতাস এমনিতে তো মনে করেন যে বাংলাদেশ থেকে আইসি সারো সালা কেনা দিয়া তারা কোনো দাম কাজ নাই আর মনে করে বাংলাদেশি টাকা 90,000 টাকা দালাল রে ঘুরি দিয়া মানে অন্য দালাল ধরা বাংলাদেশি টাকা 90,000 টাকা ঘুরি দিয়া পরে এসে এসির ভিতরে সুপার মার্কেটের ভিতরে কাজ এসির ভিতরে কাজ এই যে এসির ভিতরে কাজ কত সুন্দর এসি দেখছেন একদম এসির ভিতরে ওই যে এসিটা ফিটিং করে রাখছি কোন জায়গায় দেখছেন ওই যে দেখা যায় এসি ফিটিং করে রাখছি এসিতে আমাকে এসি রুম এখানে থাকি আমরা এসির বাতাস খাই সকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এসির ভিতরে কাজ করি দালাল দালালরে যদি কাছে পাইতাম এটা সৌদি আরবে আমার কাছে মানুষ মারা যায় না সৌদি আরবে মানুষ মারলে যে মার্ডার করে আরো মনে করেন যে সৌদি আরব সৌদির আইন অনুযায়ী বর্ধন কাইটা ফালায় নাইলে এটা সে মনে করেন যে দালাল ফিটাইয়া মানুষে খালি মাইরে ফালাইতো বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে মনে করেন যে এজেন্সির মাধ্যমে যে দালালরা টাকা খায় হিসাব দিয়া তারপরে টাকা খায় হিসাব দিয়ে করে ফেললে 5 লাখ 6 লাখ টাকা খায় বাংলাদেশ থেকে সৌদি আরব ট্রান্সফার করার পরে এখানে কিছু কিছু দালাল আছে চাকরি দেওয়ার লোভ দেখাইয়া আপনার 50,000 1 লাখ 1.5 লাখ কারো কাছ থেকে 2 লাখ টাকাও খায় সর্বনিম্ন যদি খায় 30,000 টাকা সর্বনিম্ন যে টাকাটা খায় 30,000 টাকা আর তার উপরে তো কোনো কথাই নেই আমি দিচ্ছি এখানে 90,000 টাকা বাংলাদেশি টাকা 90,000 টাকা ঘুরে দিচ্ছি আমার বলছে প্রথম বলছে ফুড ডেলিভারির কাজ আপনার মোটরসাইকেল দিয়া সৌদি আরব বাসায় বাসায় খাবার হোটেল থেকে খাবার পৌঁছে দিচ্ছি তারপরে বলতেছে যে ওই কাজটা হবে না একটা মিলে গেছে তোমরা মার্কেট ক্লিনারে দিয়ে মার্কেটের ভিতরে আপনার যে কেনাকাটা করতে আসে মানুষ তো বিভিন্ন জায়গা থেকে মনে করেন যে আপনার বিভিন্ন মাল জিনিসপত্র পড়ে থাকে নিচ্ছে ওইগুলো আবার উঠে উঠিয়ে জায়গাটা জায়গা রাখে তো এই আর কি তারপরে আমাদেরকে বলছে আপনার দুনিয়া থেকে পাঠাইছে আমার প্রথম মদিনায় মক্কায় মক্কায় যাওয়ার পরে কাজ হয় নাই কাজ না হয় আমি এবার চলে আইছি রিয়াদে ওইখানে আমার কাছে বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকার মতো খরচ আবার রিয়াদে আসার পরে ওইখান থেকে পাঠাইছে আমার অন্য এক জায়গায় সেখানে নিয়ে দুদিন রাখছে দুদিন রাখার পরে বলতেছে তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা চলে যাও মার্কেট ক্লিনারের কাজে আসছি এখন আজকেই মাত্র এখন পর্যন্ত কাজে জয়েন করি না কিসের জন্য দালালের সাথে কথা বলছি বলছি যে আপনি তো মার্কেটের কাজ বলছেন তো মার্কেট তো এখানে এই যে মার্কেট তার কাছে বলতে যে আচ্ছা ঠিক আছে তোমরা একটা দিন ওয়েট করো দেখতেছি এই যে আমাদের মার্কেট বুঝছেন এরকম দালালের মিষ্টি কথায় ভুলে আপনারা কখনো কাজ করবেন না আমরা যারা মনে করেন যে ফাইসা গেছি অলরেডি ফাইসা গেছি ভিডিওটা যাদের কাছে পৌঁছাইবে আশা করি আপনারা এই ধরনের দালালের কথায় কখনো এরকমের টাকা পয়সা দিয়ে বিপদে পড়ে যাই হোক টাকা যেহেতু দিয়া ফলাইছে আর কি করার এই কাজই করতে হবে কিছু করার নাই তারা সৌদি আরবে বর্তমানে কাজের সুযোগ
কষ্ট দিস না।